শিবসাগৰ জিলাতো ব্যাপক তালাচী চলোৱা পরিলক্ষিত হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করা পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে রাতির ভাগত তালাচী অধিক তীব্রতর করে তুলিছে আরক্ষী, সিআরপিএফকে ধরে অন্যান্য যা নিরাপত্তা বাহিনী আছে, সকলে আসলে বিভিন্ন প্রান্তত তালাচী অভিযান নিশার ভাগত অধিক তীব্রতর করে তোলে। সেইদরে দিনের ভাগতো যান বাহন নিয়ন্ত্রণ আরক্ষী কেবল নথিপত্র পরীক্ষা করাই নহয়, তন্ন তন্নক গাড়ি সমূহ পরীক্ষা করা পরিলক্ষিত হয়েছে। এয়া মই দেখাইছো শিবসাগরের বর্তমান লক্ষ্মীনগরত যেটো স্থান আসলে শিবসাগর চহরত প্রবেশ করার এই প্রবেশ করবলৈ যাক পথ আছে সেই পথবিলাক তালাচী চলোৱা পরিলক্ষিত হয়েছে। তেওঁলোকে গাড়ি সমূহ আসলে চাইছে তন্ন তন্নক কিবা নিষিদ্ধ বস্তু কহিয়াই আনিছে নেকি, এনে ধরনের বাইক হক বা অন্যান্য যান বাহন হোক সকলো তন্ন তন্নক পরীক্ষা করেছে। মই দেখাই আছো যেহেতু এনে ধরনের তালাচী চলাই থাকার সময়তে কালি আমগুড়িত সন্ধিয়া থানার সমীপতে উদ্ধার হয়েছিল তিনিটা 9mm পিস্তল, 5 সক্রিয় গুলি আর 4 লোকক কালি গ্রেপ্তার করেছে অবৈধভাবে মরণাস্ত্র সরবরাহ করার অপরাধত। আর তারপর পুনের উড়ে রাতে তালাচী চলায় আর আজি পুয়ার ভাগর এই পুয়ার ভাগতো শিবসাগর পুয়ারেপা শিবসাগর বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্ততে এই দিনে তালাচী চলা পরিলক্ষিত হয়েছে। মই দেখাইছো এয়া বর্তমান লক্ষ্মীনগর শিবসাগর লক্ষ্মীনগর দৃশ্য, যে ইয়াত যান বাহন নিয়ন্ত্রণ শাখা আরক্ষীয় যান বাহন সমূহর নথিপত্র পরীক্ষা করার উপরেও প্রতিটি সামগ্রী আসলে পরীক্ষা করেছে, কোনো নিষিদ্ধ বস্তু সামগ্রী লৈ আহিছে নেকি সেই বিষয়ে পরীক্ষা করেছে। মই দাদা কোপা আহিছে? আমি ভাৰত নিগমের শিক্ষক হয়। যে ধরনের তালাচী চলাই আছে এইকদিন কি কব এই সন্দর্ভত? আমি তো এটা কি কম, ভালো হয়েছে, ভালো আছে, যদি ভালো আছে। এইভাবে শিবসাগরের বিভিন্ন প্রান্তত তালাচী চলা পরিলক্ষিত হয়েছে। মই দেখাই আছো ইয়াত দিনের ভাগত বিশেষ করে যান বাহন নিয়ন্ত্রণ আরক্ষী আর রাতে তথা সন্ধ্যার ভাগত সিআরপিএফ আর আরক্ষী নিয়োজিত করা হয়েছে এই তালাচীত, বিভিন্ন প্রান্তত নাকাচুকি বহুয়া হয়েছে। এয়া মই দেখাই আছো শিবসাগর লক্ষ্মীনগর চহরের লক্ষ্মীনগর চহরত বর্তমান আজি দিনের ভাগত এই ধরনের প্রতিখন যান বাহন পরীক্ষা করেছে। এয়া যেহেতু উজনিত শেহতীয়াকৈ তিনিটা স্থানত উজনির তিনিটা স্থানত বিস্ফোরণ সংঘটিত করা বলে আলফা স্বাধীনের দায়িত্ব স্বীকার করেছিল আর তারপিছরপরা এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা অধিক কটকটিয়া করে তোলা পরিলক্ষিত হয়েছে। আরক্ষীয়া মই দেখাই আছো শিবসাগরের এয়া যান বাহন নিয়ন্ত্রণ শাখার আছে। মই যাত্রীপরা জানব বিচারিম দাদা এইকদিন ব্যাপক মাত্রা তালাচী চলোৱা পরিলক্ষিত হয়েছে, কি কব? নয় রাইজর নিরাপত্তা চলাচল কেতিয়াও করব লাগে, কিন্তু হারাশাস্তি অত্যাধিক হলে কথা ভাল নহয়, জনসাধারণের নিরাপত্তার কারণে হয়। বাকি এইকদিন ধারাবাহিকভাবে বোমা বিস্ফোরণ হয়ে আছে, তারপরে সেইটার কারণে করেছে প্রশাসনে, আর প্রশাসনের এইটা প্রয়োজনীয়তা আছে, কারণ আমার নগর অঞ্চলবিল কোন সময় কি ঘটনা ঘটে এই কব নি, আর এইখানে জনসাধারণকে আমি সতর্ক হয়ে থাকিবার কারণে অনুরোধ জানাইছো যাতে যাতে আমার অবাঞ্ছিত একটা পরিবেশের সম্মুখীন যাতে হব নো তার কারণে সচেতন থাকবে। সকলে আসলে সহযোগিতা আগবাটো প্রয়োজন, যেহেতু কিছু শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থত এই ধরনের আসলে নিরাপত্তা ব্যবস্থা অধিক কটকটিয়া করে তোলা পরিলক্ষিত হয়েছে। আর অনাগত সময়ত লক্ষণীয় হব যে কিমান দিনলৈ চলিব আসলে এনে ধরনের তালাচী, আর এই তালাচী এই যে আলফা স্বাধীনে বিস্ফোরণ সংঘটিত করেছে সেয়া আসলে প্রতিহত করবলে সক্ষম হবনে, অনাগত সময় লক্ষণীয় হব। কিন্তু এটা কথা সকলে কিন্তু কামনা করে যে শান্তি শৃঙ্খলা অটুট থাকক, কোনো ধরনের যাতে কোনো সংগঠনে অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি নকরে তার বাবে কিন্তু সকলে আহ্বান জানাইছে, সকলো শান্তিত থাকিব বিচাৰে। Thank you.